অস্কার দৌড়ে আরো দুই ধাপ এগিয়ে গেল মশারি। বাংলাদেশের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটির সম্ভাব্য অস্কার বিজয়ীর তালিকায় জায়গা করে নিয়েছে নুহা সুমায়নের মশারি। অস্কার কোয়ালিফাই চলচ্চিত্র উৎসবগুলোয় বিজয়ী সিনেমাগুলো সরাসরি লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম শাখায় মনোনয়নযোগ্য বলে বিবেচিত হয়। বিশ্বে এ ধরনের উৎসবের সংখ্যা প্রায় শতাধিক, এগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথ ওয়েস্ট ও আটলান্টা। এই দুটি উৎসব থেকে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে আলোচনায় আসে মশারি। সাউথ বাই সাউথ ওয়েস্ট উৎসবে মিডনাইট বিভাগে মশারি দেখে বিশেষভাবে এই সিনেমাটির প্রশংসা করেন জর্ডান পিলের প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বাংলাদেশ থেকে অস্কারে যাওয়া সিনেমাগুলোর সঙ্গে আগে তেমন কোনো হলিউড প্রযোজনা প্রতিষ্ঠানকে যুক্ত হতে দেখা যায়নি, তাই বলা যেতেই পারে আমাদের সিনেমা এখন একটি নতুন যুগে পা রাখলো।